নমস্কার, আমি নমস্কার, আমি শতদ্রু, শতদ্রুস কিচেন। তোমাদের সবাইকে স্বাগত। তো তোমাদের ওখানে বৃষ্টি কেমন হচ্ছে? আমাদের এখানে কমেছে, কমেছে বলতে বৃষ্টি আমাদের এখানে হচ্ছে না। তো কখনো সকনো হচ্ছে, কখনো সকনো হচ্ছে না। যেমন আজকে এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি, তো কালকেও সেরকম কিছু হয়নি। ওই সকালবেলা একটুখানি আটটার সময় প্রচণ্ড, হ্যাঁ, ঝিরঝির করে একটু বৃষ্টি পড়ছে। না, সকালবেলা সাড়ে সাতটা আটটার সময় বেশ ভালোই বৃষ্টি হচ্ছিলো। তো তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে সেটা একটুখানি আমাকে জানিও। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো শতদ্রু ওখানে গাছের পাতা ছিঁড়তে চলে গেছে। চোখে মানা করি গাছের পাতা ছিঁড়িস না, তাও ও শোনে না। তো এই যে আমার দেখছো গন্ধরাজ ফুলের গাছটা রয়েছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই যে গন্ধরাজ ফুলের গাছটা আছে, এটাতে না কোনোদিনই ফুল ফোটে না। ওই যাও ফোটে, এখন দেখছি আবার একটা একটা ফুটছে। কাল একটা ফুটেছে, না কাল ফোটেনি, পরশু একটা ফুটেছে, আজকে একটা ফুটেছে, এরকম। তো এটা যে কেন হচ্ছে, তোমাদের কাছে যদি কোনো অপশান বা কোনো সলিউশান থাকে একটু আমাকে বলো প্লিজ। একদম ফুল ফোটে না। আর গাছে ফুল না ফুটলে ভালো লাগে বলো? আর আমাদের নিচে সেরকম জায়গা নেই, নিচে এমনি অনেক গাছ আছে, টগর, জবা, এইসব বেলফুল। তো গন্ধরাজ ফুলটা বসানোর মতন জায়গা আর নেই। তো ওখানে এবার যদি ছাদে থাকে, টবে যে কেন হচ্ছে না জানি না, টবে হয় কি না, চলো ঘরে গিয়ে কথা বলি। ছাদে খুব রোদ। বাবু তুমি ওই তালা চাবিটা দিয়ে দাও। নিশ্চয়ই দিয়ে দিচ্ছি, আমার 11টা। তো চলো নিচে যাই, একটুখানি আমাকে জানিও যে কি করলে টগর মানে গন্ধরাজ গাছটায় ফুল ফুটবে। ওটা আমার গন্ধরাজ গাছ, তো জানি না কেন এরকম হচ্ছে। একটুখানি যদি কিছু উপায় জানা থাকে একটু বলো তো প্লিজ, যে কেন ওই গন্ধরাজ গাছটায় আমার ফুল ফুটছে না টবে। তো যাই হোক, আজকে একটা রেসিপি দেখাবো। তো রেসিপিটা চলো দেখে নিই কী রেসিপি আমরা করছি। আমি আজকে দেখাবো পটল চিংড়ি। পটল চিংড়ি নেওয়ার জন্য আমি এখানে আলু পটল নিয়ে নিয়েছি, এরকম পটল, আর এইরকম টুকরো করে আলু নিয়েছি। নিয়েছি চিংড়ি মাছ, এখানে আছে আদা রসুন বাটা, এখানে আছে একটা পেঁয়াজ কুচি, এখানে আছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, চিনি, তিনটে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা তোমরা একটু নিজেদের মতো নিয়ে নেবে, আর নিয়েছি একটা টমেটো, আর আমি নিয়েছি গরম মশলা গুঁড়ো, আর আমি রান্নাটা করব সর্ষের তেলে। তো চলো গ্যাসটা অন করা যাক। গ্যাসটা অন করেছি। তো আমার এখানে বাটিতে একটুখানি সর্ষের তেল আছে, আমি দিয়ে দিলাম, তেলটা ভালো তেল। আর আমি একটুখানি সর্ষের তেল দিচ্ছি, একটু বেশি দিলাম, কারণ এতে আমি আলু পটলগুলো ভাজব। আমার এখানে তেলটা গরম হয়ে গেছে, তো আমি এবার এখানে আলু পটলগুলো ভেজে নেব। প্রথমে আমি এতে একটুখানি হলুদ দেবো সামান্য, কারণ আমি আগেই বলে দিয়েছি যে হলুদ না দিলে জিনিস মানে আনাজপত্রগুলো একটুখানি ফাটে, সেই জন্য আমি এখানে আলু পটল ভাজার জন্য তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি এই আলু পটলগুলো এখানে ভেজে নেবো। আমি এগুলো একটুখানি লাল করে ভেজে নিয়ে ফেরত। আমার এখানে আলু পটলগুলো ভাজা হয়ে গেছে। তো আমি একটু গেছিলাম ওদিকে, তোমরা দেখতেই পেলে আমি আসছিলাম। তো আমি এই আলু পটলগুলোকে একটা বাটিতে তুলে নেব। দেখো আলু পটলগুলো আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে।
এগুলো আমি একটা বাটিতে তুলে নেব। এখানে আমি আর তেল অ্যাড করব না, এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আমার পেঁয়াজটা এখানে লাল করে ভাজা হয়ে গেছে, খুব লাল হয়নি, নরম হয়ে গেছে পেঁয়াজটা। তো আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দেব। আমি এখানে এক চামচ, আমি এখানে এক চামচ আদা রসুন বাটা নিয়েছি। এবার আমি এখানে টমেটোটাও দিয়ে দেবো। এবার একটু এই টমেটো পেঁয়াজ আদা রসুন একটু গ্যাসটা বাড়িয়ে দেবো, সিমটা দিয়ে আমি এখানে এগুলো একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি এতে সব মশলাগুলো দিয়ে দেবো, আর একটু কষিয়ে নিই। দেখুন এখানে টমেটো আর পেঁয়াজগুলো সুন্দরভাবে কষা হয়ে গেছে। তো আমি এখানে সমস্ত মশলা আর কাঁচা লঙ্কাটা মিশিয়ে দেবো, দিয়ে দেবো এর মধ্যে। এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা নুন আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার মশলাটাকে খুব সুন্দরভাবে কষাতে হবে। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়েছে, তো আমি আরও একটু মশলাটাকে কষাবো। এর মধ্যে অল্প সামান্য একটু জল অ্যাড করবো, তাহলে আমার মশলাটা তলায় ধরে যাবে না। আমি এখানে ভিডিওটা একাই করছি, শতদ্রু ক্লাস করছে। তো আমার ভিডিওটাতে যদি মনে হয় যে ভিডিওটা নড়ে যাচ্ছে, তাহলে প্লিজ আমাকে একটুখানি ক্ষমা করে দেবেন, কারণ একা হাতে তো করা যায় না। তো মশলাটা আমি আরও একটুখানি কষাবো, খুব ভালো করে কষাবো। মশলাটা আমার কষানো শেষ। এবার আমি ভেজে রাখা আলু পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। খুব ভালোভাবে মিক্স করব। এবার আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতো জল, খুব বেশি জল দেব না, কারণ এটা একটুখানি শুকনো শুকনো বা মাখা মাখা টাইপের হবে। এইটুকু জলই আমি দেবো, এক কাপ মতো, খুব বড় কাপের এক কাপ নয়, ছোট কাপের এক কাপ মতো জল আমি এখানে দিয়ে দিলাম। এবার এটা ফুটবে, চলুন ঢাকনাটা খোলা যাক।
একটা আলু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবং এক একটা আলু একটুখানি সিদ্ধ হবে। তো আমি এটাকে একটুখানি নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছগুলো খুব ভালো করে মিক্সড করে দেব। আপনাদের তখন একটা কথা বলা হয়নি, এখানে আমি এই এক চামচ ঘি অ্যাড করছি। এক চামচ ঘি আমি নিয়েছিলাম, বাট আমার ওটা বলা হয়নি। ঘিটা আমি খুব ভালোভাবে মিক্সড করে দেবো তরকারিটার সঙ্গে। এবার আরও দু মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে রাখব। তো চলুন দু মিনিট বাদ দিয়ে আমি আসছি। শতদ্রু এখানে ক্লাস করছে। তো ব্রেকফাস্টটা দিয়েছিলাম আজকে, ব্রেকফাস্ট আমি রুটি তড়কা করেছিলাম। তো ও খুব একটা তড়কা পছন্দ করে না, যার ফলে খানিকটা বাটিতে রয়ে গেছে, রুটিটা খেয়ে নিয়েছে। তড়কার রেসিপিটা আরও একদিন দেব। দেখো কেমন ক্লাস করছে, অনলাইন ক্লাস হচ্ছে। হাই বলে দাও। তো এক্ষুনি ক্লাসটা শেষ হয়ে যাবে, চলো দেখা যাক রান্নাঘরে কী হচ্ছে। তো আমি ঢাকাটা খুলেছি, আমার আলু পটল সবই সেদ্ধ হয়ে গেছে। দেখো আলু কেটে কেটে যাচ্ছে। তো আমি এখন এতে গরম মশলা অ্যাড করব। সামান্য গরম মশলা আমি দিয়ে দিলাম। ভালো করে গরম মশলাটা মিক্সড করে নিলাম, দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। এই হলো আমার পটল চিংড়ি। তো যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। এবং ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। আর বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো শতদ্রু তো ক্লাস করছে, ওর সাথে তো এখন দেখা হবে না। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।